जे हमारे बेथा दिस तार ना दूसी आमार कोपाले आस ठुके राशा दिए आमाय दुखु देस तारे दूसी ना आमार कोपाले आस पाई ना आमी होई ना आमी मोनेर मतो बंधु आर कासे মনের মতো হইলে বন্ধু রাখতো পাশে আপনি একটু পিছনে যান পিছনে ঘোরেন একটু ঘোরেন যান আবার সামনে আসেন আসসালামু আলাইকুম দর্শক আজকে আবারও আরেকজন আমরা বেদেকন্যাকে নিয়ে হাজির হয়ে গেলাম এবং জানবো তার সম্বন্ধে এবং কথা বলবো ওনার সাথে উনি কেন আজকে এই মিডিয়াতে আসলেন এবং চলে যাব ওনার কাছে তো তার আগে জানতে চাই ওনার কাছে অনেক কিছু জানতে চাইব তো তার আগে আসলে ওনাকে ওনার সাথে একটু পরিচিত হইনি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আপনি আর কেমন থাকবো ভাই আল্লাহ একভাবে রাখছেই ভালোই আচ্ছা তো এই আপনি এত সুন্দর সাজুগুজু করে আসছেন আপনার নাম কি আমার নাম বিলকিস আক্তার বিলকিস আক্তার তো বিলকিস আক্তার আপু আপনি তো এই এত সুন্দর সাজুগুজু করে এই মিডিয়াতে আসছেন ইন্টারভিউ দেওয়ার জন্য তো আপনার যে আপনি কি বলার জন্য আসছেন এখানে আমি অনেকটা অসহায় আমার বাবা নাই মা নাই একটা ছেলে নেই অনেকটা অসহায় আচ্ছা ছেলেটার বাবা নাই ছেলের বাবা বিয়ে করছে বিয়ে করে পরে চলে গেছে এর জন্য আমি সাজগাজ করে ক্যামেরা ভিডিও সামনে আইছি কেউ আপনাকে পছন্দ করে কেউ যদি পছন্দ করে মন মতন একটা ছেলে পাই সে কালা হলেই হবে ধলা হলেই হবে কিন্তু তাহলে আপনি সাজগুজু করে আসার তো কোনো দরকার ছিল না বললাম কি আমি অনেকটা অসহায় বলে আমি চলতে পাই না ছেলেটারে নিয়ে আপনার একটা ছেলে আমার একটা ছেলে আপনার আপনার স্বামী গেছে কতদিন আগে তিন বছর হয় তিন বছর আর আপনার বাচ্চার বয়স কত চার বছর চার বছর তো এই যে আপনার স্বামী তিন বছর ধরে গেছে এই বাচ্চাটাকে নিয়ে কি আপনি সারা জীবন কাটাইতে পারেন না সারা জীবন কাটাইতে তো চাইছিলাম কিন্তু এখন আর পারতাছি না কেন অনেকটা অসহায় আমার তো বাচ্চার ভবিষ্যৎ করতে হবে বাচ্চার লেখাপড়া করাইতে হবে সেরকম মন মতন একটা লোক পাইলে আচ্ছা তো সেরকম একটা মন মতন লোক পাইলে আপনি তাকে জীবন সঙ্গী হিসেবে জীবন সঙ্গী করে নিতে চাই আচ্ছা তো আপনার নামটা কি বলছিলেন যেন বিলকিস আক্তার বিলকিস আক্তার তো বিলকিস আক্তার আপনার এই সাহায্য সহযোগিতা যদি কেউ করে সেই সাহায্য সহযোগিতাটা আপনি নেবেন কিভাবে নেব যে আমাকে খুশি হয়ে দেবে হ্যাঁ সেটা বুঝতে পারছি খুশি হয়ে দেবে তো সেটা বুঝলাম কিন্তু আপনি নেবেন কিভাবে গরিব ধনী আছে না গরিব না আপনি আমার কথাটা বুঝতে পারেন নাই আপনি সেই সাহায্যটা নেবেন কিসের মাধ্যমে কিসের মাধ্যমে নেব সে যদি আমাকে বিয়ে করে সে যদি বিয়ে করে তারপরে সাহায্য নেবেন তার আগে কোনো আমার ছেলের কষ্ট দেখে দেবে আমাকে তারা আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে টেলিফোনে করবে সেই টেলিফোন নাম্বারটা দিতে হবে না হ্যাঁ এই যে টেলিফোন নাম্বার তো দেবো টেলিফোন নাম্বার বলতে পারবেন হ্যাঁ বলতে পাই না এটা তোলা বলতে পারবেন না দেন আমি বের করে দিই তাহলে এই কি সিম আপনি এটা রবি সিম রবি সিম তো আপনি আমার সাথে সাথে আপনার নাম্বারটা বলতে পারবেন মুখস্থ তো বলেন জানি না আমি বলবো আমার সাথে সাথে বলবেন হ্যাঁ বল আচ্ছা 018 018 26 26 38 38 71 71 67 67 এটা হচ্ছে এই বিলকিস আপুর নাম্বার তো বিলকিস আপুর সাথে যদি আপনারা যোগাযোগ করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারবেন এবং ওনাকে যদি কেউ লাইফ পার্টনার হিসেবে নিতে চান তাহলে অবশ্যই লাইফ পার্টনার হিসেবে নিতে পারেন তো বিলকিস আপু আমি শুনছিলাম আপনি নাকি কোনো গান টান পারেন আপনি কি আমাদের দর্শকদের একটা গান উপহার দিতে পারেন পারবো হ্যাঁ একটু বলেন
যে আমারে ব্যথা দিয়েছে তার না দোষী আমার কপালে আছে ঠুকের আশা দিয়ে আমায় দুঃখ দিয়েছে তারে দোষী নাই আমার কপালে আছে পাই নাই আমি হই নাই আমি মনের মতো বন্ধু আর কাছে মনের মতো হইলে বন্ধু রাখতো পাশে আচ্ছা ঠিক আছে বিলকিস আপু আজকে আমরা এই পর্যন্তই তো আপনার এই আপনার যে বন্ধু হবে তার কাছে আমরা এই ভিডিওটি বা এই গানটি পাঠানোর চেষ্টা করব আজকে ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন আপনি আর আরেকটা গান গাই আরেকটা গান গাবেন আচ্ছা ঠিক আছে আপনি গান গান গানও গাইতে পারেন কৃষ্ণ ঠিক আছে আপনি আরেকটা গান গানতে হইলে আরেকদিন চাইলে গেলে গাবলাম না।